শুভ 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 দিন, দাদু ভাইয়ের জন্মদিন। স্বপ্নে যে সবের যে সর্বতন, যে সর্বতনের মধ্যে তিনি আলোকিত একসা, তখনকার তারুণ্যকে একত্রিত করেছিল সেই চাঁদের হাত। শিশু সাহিত্যিক ছড়াকার থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ কাল সময়ের জন্য অবদান রাখেন, তাদের আটজনকে আমরা দাদু ভাই চন্দ্রবাবু দাদু ভাই পুরস্কার 2024-এ ভূষিত করব। রসিকবাবু দাদু ভাই জন্মোৎসব উদযাপন পরিষদের এই আয়োজন, এই আয়োজনে আমরা শুরুর সূচনার প্রথমেই আমরা একটা শিশুদের কণ্ঠে দাদু ভাইয়ের একটি ছড়া শুনব। নির্ঝরিণী একাডেমির পক্ষ থেকে ওয়াইজা আরিবা আয়জা ও পরিত্র লিখেছেন রফিকুল হক দাদু ভাই। করে মানে করে তারা মানবিক শিশু হয়ে একদিন বড় হয় পৃথিবীকে আলোকিত করে। দাদু ভাই একজন স্বপ্নের যিনি ফেরিওয়ালা হয়ে আজ দাদু ভাইকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। দাদু ভাই সহযাত্রী, দাদু ভাই আপনি হতে মাহ আজকের এখানে নানা রকম শুনতে আজকের এখানে আমাদের অপরূপ কথা বলেছি। আমি হাবিবুল মোবাইলের বাড়ি যার গান নচিকেতার কণ্ঠে শুধু নয়, নচিকেতা যে গানকে ধারণ করেন সেটি মানবতার কথা বলেন। তিনি স্বপ্নের কথা, স্বপ্নের কথা সেই কথা বলতে বলতে তিনি এগিয়ে যান এবং সেই গানের কথা লিখে আমিরুল মোমিনের বাড়ি সুর করেন। আমিরুল মোমিনের বাড়ি ভাবা যায় আমরা আজকে তাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হচ্ছি। আজকের এই আনন্দ দিনে রফিকুল হক দাদু ভাইয়ের ছড়া নিয়ে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বরেণ্য আবৃত্তি শিল্পী এবং কবি সাফিয়া খন্দকার রেখাকে। প্রিয় সুধী, দাদু ভাইকে নিয়ে আসছেন সাফিয়া খন্দকার রেখা। শুভ জন্মদিন
আমাদের সবার প্রিয় দাদু ভাই, আমি শুরুতেই পড়ছি দাদু ভাই লেখা ছড়া, তারপরে আমি পড়বো যে স্মরণিকাটি বেরিয়েছে ওখানে দাদু ভাই আমাকে দাদু ভাইয়ের ছড়ার নাম হাঁস ও হাসপাতাল। ধরেছে জম, ধরো না কম, ধরেছে সর্দি, ডেকেছে বর্তি, তাতেও হলো না ফল, শেষে হাঁস বলে হাসপাতালেই চল। শোনো তারপরে হাঁস আর পরে যায় নাই হাসপাতালে, তবে গিয়েছিল হাঁস পাতালে, যায় নাই গাড়ি চড়ে, ডুবে গিয়েছিল মোড়ে, যায় নাই গাড়ি চড়ে, ডুবে গিয়েছিল মোড়ে। পড়ছিলাম দাদু ভাইয়ের কবিতা হাঁস ও হাসপাতাল। এভাবে পড়ছি আমার লেখা দাদু ভাইকে নিয়ে ছড়া সবার দাদু। এক যে ছিল সবার দাদু লিখত দারুণ ছড়া, রফিকুল হক নামটি তাহার ছড়া সবার পড়া, চাঁদের হাট গড়েছিলেন অঙ্কুর অনুষ্ঠান, নাটকের বই রূপ কথার আরো প্রতিষ্ঠান, সম্পাদক ঈশ্বর কণ্ঠ আরো লিখেছেন গান, নায়ের বাদাম তুল্লা দাদু চাঁদের হাটে যান, আম পাতা জোড়া জোড়া লেবু পাতা করম চা, দাদু ভাইয়ের লেখা তাঁর সৃষ্টির মাঝে পাই আমরা তার দেখা, তাঁর সৃষ্টির মাঝে পাই আমরা তার দেখা। ধন্যবাদ সবাইকে। আমের কাছে যা নাম দিয়ে কি কাম, এই মেয়েটা কোন গায়ে তোর ধাম, ভাত খেতে চায় নুন, পান খেতে চায় চুন, সব কেনা যায় টাকার এমন গুণ, পেটে থাকুক ভুক মরিন কেন মুখ, আছেই আছে দুঃখের পরেই সুখ, নদীর আছে কুল একটু ভুল, স্বপ্নে ফোটায় রঙিন গোলাপ ফুল। বরেন্দ্র আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে দাদু ভাইয়ের লেখা ছড়া আবৃত্তি করবার জন্য। বিভিন্ন দিনগুলো, সপ্তাহের যে দিনগুলো, এই দিনগুলো যে এক একটা দিন প্রত্যেকটা দিনই ভালো দিন, সেই নিয়ে তিনি একটা ছড়া দিন। ভালো দিন, ভালো দিন রোববার, তারা হলো সপ্তাহ, দপ্তর কাছারি কাজ শুরু গা ছাড়ি, ভালো দিন সোমবার কাজ নিয়ে জম্বা, ভালো দিন মঙ্গল সাফ করি জঙ্গল, ভালো দিন বুধবার যত ঋণ সুদ পায়, ভালো দিন প্রতিবার বৃহস্পতিবার, জীবন্ত সংসার বাড়িঘর সংসার, ভালো দিন শুক্র স্বস্তির টুক্র, ভালো দিন শনিবার শুভ দিন গণিবার। ধন্যবাদ। উদযাপন করছে একজন প্রয়াত লেখক হলেও আমরা মনে করি দেশকালকে যারা অবদান দেখে যান, দেশকালের জন্য যারা স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন, তারা আমাদের বাঁচিয়ে থাকে, তাদের বিদেহ আত্মা যেখানেই থাকুক তাদের কর্ম কীর্তির স্মৃতিগুলো আমাদের চারদিকে থাকে। অত্যন্ত বেদনার সঙ্গে, দুঃখের সঙ্গে
জানাতে হচ্ছে এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রেসও বলেন একজন শিশু সাহিত্যিক আমাদের সরকার বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত বাংলা একাডেমির ফেলো দীর্ঘদিন অসুস্থ ছিলেন খালেদ বিন জয়ন্তী এই মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ইদানিল্লাহে ওয়া ইলাইহি রাজিউন। আমরা এই বীর মুক্তিযোদ্ধা শিশু সাহিত্যিক সরকার বাংলা একাডেমির ফেলো খালেদ বঙ্গবন্ধু প্রেমী গোপালগঞ্জের বসন্তপুর অঞ্চলের মানুষ তার স্মরণে সবাই দাঁড়িয়ে পরম শ্রদ্ধার সঙ্গে এক মিনিট শোক প্রকাশ করব, নীরবতা পালন করব, শ্রদ্ধা জানাব, ভালোবাসা শ্রদ্ধা এবং আমাদের হৃদয়ের সকল পুষ্টতা নিয়ে। বন্ধুরা, আমরা এক এক করে কয়েকজনের ছড়া শুনলাম, তাদের কণ্ঠে আমাদের রফিকুল দাদু ভাইয়ের কণ্ঠ উচ্চারিত হয়েছে। আমরা আবৃত্তিজন দেশবরেন্দ্র আবৃত্তিজন একুশে পুরস্কারপ্রাপ্ত ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে বিনীতভাবে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করি এবং এখন মঞ্চে আহ্বান জানাই দেশবরেন্দ্র শিশু সাহিত্যিক ছড়া শিল্পী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব প্রজাতন্ত্রের সেবক ফারুক হোসেনকে, সরকার ফারুক হোসেন দাদু ভাই এবং আজকের অনুষ্ঠানে তার কথা বলবে। বেঁচে আছি, যারা চলে গেছেন তাদের আমরা মনে রাখার চেষ্টা করি এবং এই মনে রাখার মতো ব্যক্তিত্বে পরিণত হওয়া এটি একটি কঠিন কাজ। যিনি সাধনা করেন, যিনি লেখেন, যিনি পাঠকের মন জয় করেন, ঠিক এই ক্ষেত্রে জনপ্রিয় হওয়া, মনে রাখার জায়গা তৈরি করা আরো অনেক বেশি কঠিন। রফিকুল্লাহ দাদু ভাই এর সঙ্গে আমার প্রথম দেখা 1979 সালে কিশোর বাংলা পত্রিকার অফিসে প্রথম দেখা এবং তখনই তাকে একটি লেখা দিয়েছিলাম আমি, তার পরের সপ্তাহে সেটি ছাপা হয়েছে এবং আমি যখন কৃতজ্ঞতা জানাতে গেলাম তিনি আমাকে অনেক উপদেশ দিলেন। এটা আমার শুরু তার সঙ্গে পরিচয়ের ক্ষণ থেকেই তিনি আমাকে তৈরি করার যে একটা আগ্রহ সেটি আমি তার মধ্যে লক্ষ্য করেছি। বাংলাদেশের শিশু কিশোরদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য লেখালেখির একটা উপলক্ষ মাত্র, একটা শিশু লিখতে চেষ্টা করছে তার যে সংস্কৃতি চর্চার অনেকগুলো দিকের মধ্যে একটি, কিন্তু ছোটদেরকে যে একসঙ্গে করা, ছোটদেরকে যে উজ্জীবিত করা, ছোটদেরকে যে ভালো পথ দেখানো, সততার পথ দেখানো, তো দাদু ভাই যে বিষয়গুলো সেগুলো আমি উল্লেখ করতে চাই, তার গান একটি একশো, তার নাটক একটি একশো, তার পত্রিকা প্রকাশনা এবং সম্পাদনা এই যে একটি একশো এবং তার যে ছড়া সেই ছড়াও কিন্তু নানাভাবে একটি জায়গা দখল করে রেখেছে। ছড়া আমরা অনেকেই লিখি, আমাদের অপ্রজরাও লিখেছেন, অপ্রজরাও লিখছে, কিন্তু ছড়ার যে একটা নেচার যেটা আসলে একটা ঝনঝন করা বা একটা ছন্দে ফুলফুল করা ঝরঝরে হওয়া এই জায়গাটাতে দাদু ভাই কিন্তু খুব চমৎকারভাবে কাজ করতেন এবং তার ছড়া পড়তে খুব বেশি বুদ্ধি প্রয়োজন হতো না। তিনি এতটাই সহজ করে, এতটাই ছন্দবদ্ধ করে, খুব খুব পরিচিত শব্দ ব্যবহার করে, আবার কখনো কখনো তিনি আবিষ্কার করতেন নতুন নতুন শব্দ, কিন্তু সেগুলোকে তিনি অলঙ্কার দিয়ে খুবসু পাঠ্য করে পাঠকের হাতে দিতেন। আমি
আমিরুল ইসলামকে, আমিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করবেন, জড়িত হবে। এবং ক্রেস্ট দিচ্ছেন আমাদের দাদু ভাই ক্রেস্ট আঞ্জিল লিটন, সম্মানিত অতিথি মহাপরিচালক বাংলাদেশ শিশু একাডেমি খ্যাতিমান শিশু সাহিত্য। বরণ করছেন ফাতেমা হক, এবং একই সঙ্গে ক্রেস্ট দিয়ে বরণ করবেন রগত অর্থ দিয়ে বরণ করছেন জীবন হক। দাদু ভাইয়ের সর্বকনিষ্ঠ পুত্র, বলে যে একমাত্র পুত্রই, প্রথম পুত্র তো আমরা হিন্দু জানি না, হিন্দু কবিতা তিনি আমাদেরকে সম্মানিত করেছে, ফুল দিয়ে গ্রহণ করবেন, আবেদন দিয়ে গ্রহণ করবেন। জীবন হক লগত অর্থ তুলে দেবে, জীবন হক জীবন হক লোক লগত অর্থ তুলে দিচ্ছে, লগত অর্থ মানে কথাটার মধ্যেই তো, তাই না? জীবন হক নগদ অর্থ তুলে দেবেন, হক নগদ অর্থ তুলে দিচ্ছেন আহমদুল্লাহ ভাইয়ের হাতে নগদ অর্থ তুলে দিলেন। অনেক অনেক কৃতজ্ঞতা কৃষকগঞ্জের সকল বন্ধুদের। আমাদের জয়িতা হক এবং উত্তরীয় করিয়ে দিচ্ছেন ফাতেমা হক, আর আমরা দেখতে পাচ্ছি প্রেস দিচ্ছেন শিশু সাহিত্যে আঞ্জিল লিটন। জীবন তুলে দিচ্ছে নগদ অর্থ, ছাত্রা বিভাগীয় সরকার হাতে নগদ অর্থ তুলে দিচ্ছে জীবন হক। আমরা অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। অপরিহার্য আরেকজন মানুষ আমাদের জীবনে, তার নাম আসলাম সানি, বাতাস আগুন পানি, তার নাম আরেকবার, তার নাম আমাকে যিনি পরিচালিত করেন
আমরা খুব খুশি যে আজকে সানি ভাইয়ের ওয়াইফ আসছে, তাহলে ভাবি আসছে, তাহলে দাওয়াত করতে হওয়া উচিত। আসলাম সানি বাংলাদেশের সাহিত্যে তারকা পূজিত একটা নাম, যার কবিতা ছড়া এদেশের মাটি মানুষের অন্তরে প্রচিত হয়েছে। তিনি শুধু কবিতা ছড়ায় না, মানুষ হিসেবে আকাশ সাগর সমতুল্য একজন উদার হৃদয়ের অধিকারী। আসলাম সানিকে রফিকুল হক দাদু ভাইয়ের এই পুরস্কার দিতে পেরে তার পরিবারও কৃতজ্ঞ, এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে আমি মনে করি যে তারা অনেক আনন্দিত হয়েছে এবং তারাও কৃতজ্ঞতা বোধ অনুভব করেছে। আরেকটা জোরদার তরতালি চাই। এই পুরস্কারটা এই ক্রেস্ট ফুল নগদ টাকা সানি ভাই ভাবিকে উৎসর্গ করেছে। সবাই একটু দেখবেন, নাকে মুখে ক্রিম লাগে ভরে সেসব চিরাচির ভিন্নি ধারের কই কোথায় পাবো সপ্রি কলা গামছা বাঁধা দই জান মেরেছে খান পশুরা ভটকি সেজে ফের আগুন জেলে খাক করেছে দেশটা আমাদের প্রাণের বন্ধু ঘরে আইলা বসতে দিব কি যে বুকের মধ্যে তোমার বাণী রক্তে আছে মিশে বঙ্গবন্ধু তোমার আসন বাংলাদেশের মাটি মনের মধ্যে পাতা আছে প্রীতির শীতল পাটি। এবারে 1970-এর ঘূর্ণিঝড় নিয়ে ছোট্ট একটি ছড়া, গটকি 70-এ। ছেলে ঘুমলো বুড়ো ঘুমলো ভোলা দ্বীপের চরে জেগে থাকা মানুষগুলো মাতম শুধু করে ঘুমো বাছা ঘুমরে সাগর দিল চুমরে খিদে ফুরলো জ্বালা জুড়লো কান্না কেন ছিট বাংলাদেশের মানুষ বুকে পাষাণ বেঁধেছি। আবেদি করছি তিন বাহু ছোট্ট একটি ছড়া। কি জিনিস প্রেম, প্রেম খাটাবেন জানাবেন জানা হুজুর, প্রেম হলো জান খুঁজে দৌড়ান নিয়ে যান দূর বহু দূর। কি তাহলে প্রেম শুনি কি বলেন, রপেলার ঘরে বনবন আরো আছে যে মোটা পেট নীল আকাশে উড়ে যায় লন্ডন। বেশ তো শিপটা কি পারবেন নাকি স্যার বলতে, সাগরের বুকে ভেসে চলতে আগে তো উড়ত পাল এল আধুনিক কাল মানুষের বুদ্ধির দান শিপ হলো এক জলযান। একটা বিখ্যাত গান রফিকুল হক দাদু ভাইয়ের, এটা আমরা অনেকেই জানি না। আজকে যখন আমি ইউটিউব সার্চ করছিলাম অনেকে এই গানটির গীতিকার হিসেবে লিখে রেখেছে আব্দুল আলীমের নাম।
তিনি প্রখ্যাত শিল্পী, এই গানের শিল্পী বটে, কিন্তু তিনি তো গীতিকার না। অবিলম্বে এই ধরনের বিভ্রান্তি নিরসন করা উচিত। এই গানটা শোনালেই বুঝতে পারবেন বাংলার প্রান্তরে প্রান্তরে কি অসম্ভব দারুণ জনপ্রিয় এই গান। নাইয়া রে নাইর বাদাম তুলিলা কুন্দরে যাম চুলা নাইয়া রে নাইর বাদাম তুলিলা কুন্দরে যাম চুলা অচেনা সায়োরে তুমি অচেনা সায়োরে তুমি সে কথা যাও বইলা কুন্দরে যাও চুলা নাইয়া রে নাইর বাদাম তুমি যাও চুলা নাইয়া রে ভাতিহীন দেশে যাও যদি তুমি হিজল তলির হাটে নাইয়া রে আমার ভাইজান থাকে আমার কথা কহিও তাকে মইলাম দুঃখে জহিলারে কুন্দরে যাও চলিলা নাইয়া রে নাইর বাদাম তুইলা কুন্দরে যাও চলিলা অচেনা সায়োরে মাঝি অচেনা সায়োরে মাঝি সে কথা যাও বইলা কুন্দরে যাও চলিলা নাইয়া রে নাইর বাদাম তুলিলা কুন্দরে যাও চুলা সরা রাজা। সরা রাজা ছিল রফিকুল হক, যেথা সেথা লিখে দিত সরা ঝকঝক, সারা পড়ে গেল সারা বাংলায়। সরা রাজা কিন্তু রফিকুল হক, ছেলেগুলো সকলে চিনে নিল তাকে, তাই সকলে ভালোবেসে দাদু ভাই ডাকে। পূর্ণিমার এক রাতে চাঁদটা যেন পড়ল ধরা রহিমা মায়ের হাতে, হার কাঁপানো শীতের সকাল যায় না দেখা রবি, কুসুম কানন ফুটতে দেখে অবাক হলেন সবই, ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, মা জননী তাকে ঘিরে স্বপ্ন শুধুই আঁকে, অক্টোবরের 10 তারিখে হয় জীবনের ইতি, আজও নয়ন জলে ভরায় দাদু ভাইয়ের স্মৃতি। শালি ধানের চিড়া ছিল বিন্নি ধানের কই, কোথায় পাবো সবরি কলা গামছা পাতা দই, জান মেরেছে খান শ্বশুরা বই কিসে চেপে, আগুন জ্বলছে খাপ করেছে দেশটা আমাদের, প্রাণের বন্ধু ঘরে আইলা বসতে দেবো কিসে, বুকের মধ্যে তোমার বাণী রক্তে আছে মিশে, বঙ্গবন্ধু তোমার আসন বাংলাদেশের মাটি, মনের মধ্যে পাতা আছে প্রীতির শীতল পাটি। ধন্যবাদ। প্রথম বললেন,
আমি একটু দিদি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিদি ভাই ফাতে মাহক, যার হাতে আমি বইটা তুলে দিব, এটা দাদু ভাইকে তুলে দিতে পারিনি। দিদি ভাই আসেন, আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ফাতে মাহক দিদি ভাই, আপনার হাতে তুলে দিতেছি বইটা। বদল বদল ভাগের মাসে কি কাম তুমি করলা? থাকবেন থাকবেন থাকবেন, বাইরে সরে আসুন। হ্যাঁ ধরেন, গণিমের কিছু আছে গণিমের দেন। আমরা যারা ছড়াশিল্পী, আমরা যারা দাদু ভাই শিষ্যত্ব গ্রহণ করেছিলাম সানন্দে, আমাদের যারা তৈরি করেছে সেই রবীন্দ্রনাথ দাদু ভাই, রকুলুজ্জামান খান দাদা ভাই, আফলাতুন ভাই, বিপ্রদাস বড়ুয়া থেকে শুরু করে আমাদের আলমুজাহিদি ভাই, সম্পাদকদের কথা বলছি, আহসান হাবিব, আমাদের আব্দুল সত্তার ভাই, আমাদের খালেদের মিত্র চৌধুরী, কত মানুষেরা আমাদের গড়ে তুলেছে। আর আমরা বেড়ে উঠেছি সেই সময়ে আমাদের মহান স্বাধিকারের আন্দোলন, সেই বাহনের ভাষ আন্দোলন, সেই দপ্তরের মহান মুক্তিযুদ্ধ, সেই সময়টা আমাদের উজ্জীবিত, উচ্চকিত, আলোড়িত, আলোকিত করেছে। আমরা নানাভাবে জাতির পিতার স্বপ্নকে বহন করে ত্রিশ রকমের শহীদের প্রায় সাড়ে চার লক্ষ আত্মসংগ্রমের এই লাল সঙ্গে পতাকায় আমি তো আছি, আপনার সরা লাগে আমরা এগিয়ে যাচ্ছি। দাদু ভাই আমাদের সহযাত্রী ছিলেন, আমাদের অগ্রপথিক ছিলেন, রফিকুল ভাই দাদু ভাই, তার চাঁদের কিংবা তার কিশোর বাংলা আমাদেরকে এখনো উজ্জীবিত করে, আমাদের স্বপ্ন দেখায়, আমরা স্বপ্ন দেখি। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা তার অষ্টআশিতম জন্মদিনে দাদু ভাইয়ের সঙ্গে ছিলেন এবং দাদু ভাই ওই দিন আমাদের সঙ্গে আছে। আজকে যারা এবার পুরস্কৃত হলো, এই আটজনকে আপনাদের মাধ্যমে, আপনাদের হয়ে এই কৃতজ্ঞ বাঙালির কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সুন্দর করে অনুষ্ঠানটি আমাদেরকে উপহার দিলেন, আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় বাংলা, জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা, আর দেশ স্বপ্নে এই স্মার্ট বাংলাদেশ আপনার সন্তানদের হাতেই যেন এগিয়ে যায়, কারণ আপনার সন্তানের হাত অভিজ্ঞ হাত। আর আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ছুটেছি একটু হালুয়া লোকের জন্য, আমাদের হিসেব কিন্তু প্রকৃতির কাছে, আমাদের বিচার প্রকৃতি করে এবং নিয়মই আমাদের সেই লেখন লিখে আছে। জয় বাংলা, জয় বাংলা, ধন্যবাদ। বাপ্পি ভাই এদিকে তাকান, বাপ্পি ভাই এদিকে তাকান, ধরো, হ্যাঁ ফুল ধরো, হ্যাঁ এদিকে দেখ, স্মাইল, সবাই স্মাইল।